আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স, দর্শক আপনারা সকলেই জানেন ডরিভাল জুনিয়র কোপা আমেরিকার জন্য 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়নি বেশ কিছু তারকা ফুটবলারের, তার মধ্যে অন্যতম হচ্ছে নেইমার জুনিয়র। তো নেইমার জুনিয়র যখন থাকবেন না, তখন কিন্তু সাংবাদিকরা স্বাভাবিকভাবেই নেইমার জুনিয়রকে নিয়ে প্রশ্ন করবেন। তো সাংবাদিকরা নেইমার জুনিয়রকে নিয়ে প্রশ্ন করেছিলেন, নেইমার জুনিয়র কি কোপা আমেরিকায় যোগ দিতে পারবে কি না। ডরিভাল জুনিয়র এই প্রশ্নের উত্তরে একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি বলেছেন, তাৎক্ষণিকভাবে এখন না, তবে যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে, কারণ কোপার লিস্টে শারীরিক এবং ট্যাকটিক্যালি যে কোনো পরিবর্তন আসতে পারে। তাই যারা লিস্টের বাইরে আছেন, আপনারা প্রস্তুতি চালিয়ে যান, যে কোনো সময় তলব করা হবে আপনাদেরও। মূলত ডরিভাল জুনিয়র এই কথাটার মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে সমস্ত তারকা ফুটবলাররা ডরিভাল জুনিয়রের 23 সদস্য স্কোয়াডে জায়গা পায়নি, তাদেরকেও কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে বলেছেন তিনি। কেননা যে কোনো সময় তাদেরকে আবারও দলে ডাকা হতে পারে, তার মধ্যে নেইমার জুনিয়রও আছে। আর নেইমার জুনিয়র যদি পরিপূর্ণভাবে ফিট হতে পারে কোপা আমেরিকার স্কোয়াড পরিবর্তন হওয়ার আগে, এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম কনমিমল যদি 26 সদস্যের ওই স্কোয়াডটা নিয়ে আলোচনা করে, মানে একেবারে কনফার্মলি কনমিবল যদি বলে দেয় যে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে বলা হবে সমস্ত দলগুলোকে, তখন কিন্তু নিশ্চিতভাবেই ডরিভাল জুনিয়র নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখবেন। তো দর্শক আপনার কী মনে হয়, শেষ পর্যন্ত কি অলৌকিকভাবে নেইমার জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াডে ঢুকে যাবে? অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।